তুমি আজ এখন এই ভিডিওটি দেখছো তার উদ্দেশ্য তুমি কাল নিজেকে আরো উন্নত করতে চাও। তুমি ইতিমধ্যে অনেকটাই আগে এগিয়ে গিয়েছো, কারণ এই পৃথিবীতে এখনো এরকম অনেক মানুষ ঘুরছে যাদের কোনো লক্ষ্য নেই, যাদের কোনো স্বপ্ন নেই। ভয়কে ভয় পেয়ে যারা জীবন কাটায় তারা কোনোদিনও নিজের জীবনকে জিততে পারে না। একটু ভেবে দেখো, যদি সচিন টেন্ডুলকর ভাবতো আমার হাইট কম, আমি ক্রিকেট ভালো খেলতে পারবো না, তাহলে সে কি করে লেজেন্ড অফ ক্রিকেট হতো? ভালো করে বুঝে নাও, ভয়কে যারা ভয় পায় তারা কোনোদিনও নিজের জীবনকে জিততে পারে না। বিজয়ী হতে পারবো যারা এটা বিশ্বাস করে তারাই তাদের স্বপ্নগুলোকে জিততে পারে। তোমার আশেপাশের মানুষগুলোর মতন তুমিও সাধারণ চিন্তা ভাবনা আর সাধারণ কাজ করতে থাকলে তুমি কিভাবে তোমার স্বপ্নগুলোকে জিতবে? তোমার বন্ধুরা যেভাবে পড়াশুনো করছে, তারা যত সময় পড়াশুনো করছে তত সময় তুমিও যদি পড়াশুনো করো, তাহলে তুমি তাদের থেকেও ভালো রেজাল্ট কিভাবে করবে? সবাই যে কাজগুলো করছে সেই একই কাজগুলো তুমিও যদি করতে থাকো, তাহলে তারা যে রেজাল্ট পেয়েছে তুমিও সেই একই রেজাল্ট পাবে। আমাকে আজ এত সময় পড়তে হবে, আমাকে আজ এই সিলেবাসটা পড়ে শেষ করতেই হবে, এরকম কিছু সিদ্ধান্ত নিলে প্রথম দিনেই তুমি সেটা শেষ করতে পারবে না। অবশ্যই তোমার মধ্যে টায়ার্ডনেস আসবে, বই হাতে নিয়ে পড়ার সময় তুমি মেন্টালি ডিপ্রেস হবে, তুমি ভালো করে কনসেন্ট্রেট করতে পারবে না। কিন্তু তুমি তোমার মেন্টাল ডিপ্রেশনকে হারিয়ে বারবার চেষ্টা করে কষ্ট করে এই পড়াশোনার উপরেই নির্ভর করছে আমার গোটা ভবিষ্যৎ, নিজেকে নিজে এটা বুঝিয়ে আবারও চেষ্টা শুরু করে বই হাতে নিয়ে মন থেকে পড়া শুরু করলে তবেই তোমাকে দিয়ে তোমার স্বপ্নগুলো জেতা সম্ভব হবে। বই হাতে নিয়ে পড়ার আগে তোমার ভিতরের মানুষটির সাথে তোমাকে জিততে হবে। আমি এখন এত সময় এক টানা পড়বো এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তোমাকে তোমার থটগুলোকে জিতে নিতে হবে। আমি ক্লান্ত হয়ে গিয়েছি কিন্তু তবুও এই বিষয়টি আমার মাথাতেই ঢুকছে না, এরকম কিছু বলে হাল ছেড়ে দিও না। আমি বেশি কিছু করতে পারবো না, আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, এরকম ভাবনা চিন্তা করে নিজেই নিজের সীমাকে ছোট করে নিও না। তোমার ভিতরের অসীম শক্তির দরজাটিকে নিজেই বন্ধ করে রেখো না। এরকম অনেক অ্যাভারেজ স্টুডেন্ট আছে যারা আজ বড় বড় সেক্টরে বিশাল কিছু করছে, কিন্তু এক সময় তারাও অ্যাভারেজ স্টুডেন্টই ছিল। কিন্তু একদিন তারা তাদের জীবনে একটি সিদ্ধান্ত নেয়, আমি একটি সাধারণ অ্যাভারেজ জীবন কাটাবো না। একটা অ্যাভারেজ স্টুডেন্ট সব সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারে না, এটা ঠিকই, কিন্তু সে সারা জীবন অ্যাভারেজ স্টুডেন্ট হয়েই থাকবে, এরকম কোনো অর্থ নেই। পরাজয়কে দেখে ভয় পেও না, নতুন কোনো জিনিস শিখতে গিয়ে ভয় পেও না, বিজয়কে দেখো, তুমি জিতবে এরকম আশা করো। আজ তোমার জেতার প্রয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার লক্ষ্য তোমার স্বপ্ন সেগুলো তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি কি সঠিক ভাবছি যে এগুলো সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘোরার থেকে তোমার স্বপ্নগুলো কি তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ? ফোনের সামনে টিভির সামনে বসে সময় নষ্ট করার থেকে নিজের লক্ষ্যের পিছনে সময় দেওয়াটা কি তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমাকে এক্সাম ক্লিয়ার করতে হবে, ভালো পড়াশুনো করে আমাকে ভালো একটা চাকরি পেতে হবে, আমাকে বিজনেস স্টার্ট করতে হবে, নতুন কোনো জিনিস আবিষ্কার করতে হবে, এসবগুলো বলতে আর ভাবতে থাকলেই তুমি সেগুলো করেই ফেলবে, এর কোনো অর্থ নেই। কিন্তু বন্ধুদের সাথে ঘোরার থেকে বেশি, ঘন্টার পর ঘন্টা ঘুমানোর থেকে বেশি, টিভি আর মোবাইলে সময় নষ্ট করার থেকে বেশি, জীবনে আমাকে কিছু করতেই হবে, এই এক্সামটা আমাকে ক্লিয়ার করতেই হবে, এগুলো যেদিন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেদিন থেকেই তুমি বিজয়ী হতে থাকবে। কিছু কিছু সময় তোমাকে তোমার ঘুমকে ত্যাগ করতে হবে, কারণ তোমার জীবনে কিছু অর্জন করাটা তোমার কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে প্রচুর মানুষ বাস করছে কিন্তু তার মধ্যে মাত্র কিছু মানুষ প্রতিদিন নিজের জীবনকে সফল করার তাগিদে সমাজের সাথে, ভাগ্যের সাথে, নিজের সাথে নিজে প্রতিটি ঘন্টা লড়াই চালিয়ে যাচ্ছে। আর আমি জানি ও বিশ্বাস করি তাদের এই লড়াই কখনো কোনো দিন বৃথা যাবে না। একটা এক্সাম, একটা পেপার কখনোই তোমার জীবন বদলাতে পারবে না, তোমাকেই তোমার জীবন বদলাতে হবে। আর তুমি সেটা অবশ্যই বদলাতে পারবে, নিজেই নিজের উপরে সন্দেহ করো না, তুমি অবশ্যই করতে পারবে, এই বিশ্বাসটাকে ধরে রাখো। তোমার গোটা ভবিষ্যৎ আজ এই কাজটির উপরেই নির্ভর করছে, এটা যদি তুমি অনুভব করতে পারো তাহলে যতই কঠিন হোক তুমি অবশ্যই করতে পারবে। একটাই প্রশ্ন তুমি নিজেকে নিজে করো, আমি এখন যেভাবে চলছি
এভাবে চললে আমি কি আমার লক্ষ্য পূরণ করতে পারবো? না, পারবো না। যদি এরকম অনুভব হয় তাহলে শুরু করে দাও নিজেকে বদলানো, বদলে ফেলো নিজের সমস্ত চিন্তা ভাবনা। দেখবে একদিন বদলে যাবে তোমার গোটা জীবনটা, গ্যারেন্টি দিলাম। ভিডিওটিকে শেয়ার করো তোমার সমস্ত বন্ধুদেরকে, আর ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।